গুটি ধারাবাহিকের আরো একটি নতুন পর্বে দেখা যায় যে পুলিশ অঙ্কুশ ভাটিয়া অর্থাৎ নকল অনুষ্কি নিয়ে যাওয়ার সময় গুটি বলে ভদ্রভাবে নিয়ে যাবেন। অঙ্কুশ বলে, আমি কি যাওয়ার আগে ম্যাডামের সাথে 5 মিনিট কথা বলতে পারি? গুটির ইশারায় সবাই বাহিরে চলে যায়। তারপর নকল অনুষ বলে, তার মানে আপনি আমার সাথে ভালোবাসার অভিনয় করেছিলেন? দেখতে অনুজের মতো হলেও আমি অনুজ নই, এটা আপনি জানতেন? নাকি কিছুটা হলেও ভালোবেসেছিলেন আমাকে? গুড্ডি বলে, মোটেও না, আমি রিটায়ার্ড হলেও একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলাম। আপনার মতো আসামিকে ধরতে যদি এমনটা না করতাম তাহলে কি আপনার ধরা সম্ভব হতো? আর এই বিষয়ে আমার মেয়ে জামাই কেউ কিছু জানতো না। নকল অনুষ বলে, আমার তো যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, আবার ফাঁসিও হতে পারে, এই বিষয়ে আপনার কি কোনো অনুশোচনা হবে না? গুড্ডি বলে, পুলিশের কাজ আসামি ধরা, আর সাজা দেবে তো আদালত, আমি কেন অনুশোচনা করব? অনুশোচনা করলে কি আপনাকে ধরিয়ে দিতাম? তবে আমি যা করেছি আপনার ভালোর জন্যই করেছি, আপনার আপনজন কাউকে কি খবর দিতে হবে? নকল অনুষ বলে, আমার আপন বলতে কেউ নেই। আড়াল থেকে সকল পুলিশ অফিসার কিন্তু সব কিছু শুনে অবাক হয়ে যায়, কুটির জন্য তাদের গর্ব হয়। এদিকে বাড়িতে টিভির খবর শুনে চমকে ওঠে জেঠু, সবাইকে ডেকে নিউজটা শুনতে বলে। নিউজটা শুনে অনুশোচনায় কেঁদে ফেলে রেশমি। কেয়ারফুল বলে, এখন কেঁদে কী লাভ, তুমি তো তোমার মাম্মামকে বিশ্বাস করনি, আমিও কিন্তু তোমাদের নিষেধ করেছিলাম। মিঠিও টুতুল বলে, গুড্ডিকে চিনতে ওদের এখনো অনেক সময় লাগবে। পুপলু বলে, আমি গিয়ে ক্ষমা চেয়ে নিব। রেশমিও তাই বলে, তাহলে কি গুড্ডি এবার রেশমি পুপলুকে ক্ষমা করে দেবে? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এখন একটা লাইক করে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।